إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليماً كثيراً أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتو ورأيت الناس يدخلون في دين الله أفواجه فسبح بحمد ربك واستغفر إنه كان توابا شمانيتو ديني باتري من دولي. الله رب العالمين الجبوت برشنصة صلاة وسلام نازل هوك نبي سيس محمد رسول الله صلى الله عليه وسلم أزكي سواتر رمضان چودشو اكتوليس هجري مطابق দশই মে দুই আমাদের ধারাবাহিক আলোচনা এই রমজান মাসে এমাম শেখ ইবন ও সাইমী রহমতুল্লাহ আলাই কিতাব শাহরাম শাহর রমদান থেকে যে ধারাবাহিক আলোচনা চলে আসছে তার আজকে পর্ব নম্বর বা মজলিস নম্বর হচ্ছে উনিশ শেখ বলছেন আল মাজলিস্তা সে আশার উনিশ নম্বর মজলিস ফিরাজওয়াতে ফাতে মক্কা তা সাররাফা লাউ আজ দ্য আজল্ট মক্কা বিজয়ের যুদ্ধ সম্পর্কে আল্লাহরক গুলা আলামিন মাক্কাতুল মোকাররমাকে মর্যাদার সাথে সুরক্ষার সাথে রাখুন গত আলোচনা ছিল আমাদের বদরের যুদ্ধ সম্পর্কে যা সংগঠিত হয়েছিল এই মাহে রমজা ঠিক তেমনি এই মক্কা বিজয়ের যে যুদ্ধ যেটি পবিত্র শহর নিরাপত্তার শহর মক্কাতুল মক্কা বিজয়ের উদ্দেশ্যে এবং কাফেরদেরকে সেখান থেকে দমন করার উদ্দেশ্যে এবং তৌহিদ সেখানে প্রতিষ্ঠার উদ্দেশ্যে শিরকে সেখান থেকে নির্মূল করার উদ্দেশ্যে যে হাদ হয়েছিল সেটি ছিল মোবারক রমজান মাসে আল্লাহ রব্বুল আলমিন অষ্টম হিজড়িতে রসুরল্লাহ সাল্লা ইসলামের হিজরতের আট বছর পরে অষ্টম হিজরিতে মাহে রমজানে এ বিজয় রসরুল্লাহ সাল্লামকে সাহাবাহি কেরামদেরকে এবং মুসলিম ওম্মাকে দান করেন এর মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন জঘন্য শির থেকে এ বিজয়ের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন মক্কাতুল মুকর্রমা মুসলিমদের হাতে তুলে দেন এবং সেই দিন থেকে এই নগরী ইসলামিক নগরীতে পরিণত হয় সেখানে তৌহিদ প্রতিষ্ঠিত হয় শির থেকে মুক্ত হয় ইমান সুপ্রতিষ্ঠিত হয় কুফরি সেখান থেকে নিশ্চিহ্ন হয় এবং সেখানে এক আল্লাহ রব্বুল আলমিনের এবাদতের ঘোষণা করা হয় সেখানে যেসব প্রতিমা পুতুল ছিল সেগুলিকে নিশ্চিন্ন করে দেওয়া হয় আলহামদুলিল্লাহ আলমিন এ বিজয়ের কারণ কি হয়েছিল এই সম্পর্কে শ্রীরাতনবী সাল্লি হসাল্লামে যা রয়েছে তা সংক্ষেপে এখানে শেখ মুহমতুল্লাহ আলী পেশ করেছেন বলছেন ওসব আবাবু হাজ আল ফাথিল আজিম এই মহাবিজয়ের কারণ ছিল যে নবী করিম আলী হস্লাম কোরশদের সাথে হোদাই বিয়ার সন্ধি করেছিলেন ষষ্ঠ হিজরিত সেই সন্ধির যেসব চুক্তির দফা ছিল তার একটি দফা ছিল যে এই দশ বছরের জন্য যে চুক্তি হলো এটি একটি দফা তার মধ্যে এই দশ বছরের ভিতরে যে চাইবে নবী করিম সাল্লাল্লাহু আলিহ সাল্লামের সাথে চুক্তি আবদ্ধ হবে যেসব গোত্র আরবে বসবাস করে সেসব গোত্র সে মুসলিম হোক আর কাফের হোক তারা যদি চাই তো নবী সাল্লাহসাল্লামের সাথে চুক্তিতে আবদ্ধ হবে নিরাপত্তার আর যদি কেউ চাই যে আমরা মক্কার কাফের কোরাইশদের সাথে চুক্তিতে আবদ্ধ হব এবং তাদের সাথে মিত্রতার ঘোষণা করব তাতেও কোনো দোষ নেই সেটাও করতে পারে এরিজেরে খোজা নামক যে বংশ ছিল সেই বংশ নভিয়ে করিম সাল্লা ইসলামের সাথে চুক্তিতে আবদ্ধ হয় এবং বাকর যে বংশ ছিল সেই বংশ বংশদের সাথে চুক্তিতে আবদ্ধ হয় এই বানু খোজা খোজা বংশ আর বানু বক্র এই বাকর বংশ এই দুই বংশের মাঝে জাহেলিয়াতের যুগ থেকে রক্তাক্তের লড়াই চলে আসছিল জি এই যে সন্ধি দুই বংশ দুই পক্ষের সাথে করল বাকর বংশ কোরেশের সাথে আর খোজা বংশ রসৌরুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের সাথে আর দশ বছরের সন্ধি চুক্তি হয়ে আছে হুদিয়া লাস সাল্লাহসাল্লামের সাথে মক্কার কোরেশদের বা কাফেরদের এটিকে বাকর বংশের লোকেরা বড়ই সুবর্ণ সুযোগ মনে করল যার ফলে তারা খোজাদের ওপর রাতে অতর্কিত হামলা করে দিল অথচ তারা নিরাপদ ছিল যে চুক্তিত হয়ে আছে সেখানে আরেকটি দিক ছিল যে রসুরুল্লাহ সাল্লাহ আলি সালামের সাথে মক্কার কোরেশদের যখন চুক্তি হয়ে আছে দশ বছরে সুতরাং যারাই এই দুই পক্ষের মধ্যে যে কোনো এক পক্ষের সাথে চুক্তিতে আবদ্ধ হবে অন্য অন্য গোত্রের লোকেরা তারাও নিরাপদ থাকবে যদি কোন পক্ষের মিত্র গোত্ররা আর এক পক্ষের লোকদের ওপর হামলা করে তাহলে সেটা চুক্তি ভঙ্গ বলে গণ্য হবে যখন খোজা বংশের ওপর রাতের অন্ধকারে হামলা করে দিল গোত্রের লোকেরা গাদ্দারি করে গোপনীয়ভাবে কোরাইশরা তাদের যে মিত্র বংশ ছিল বনু বক্র তাদের জনবল দিয়ে আর অস্ত্রশস্ত্র দিয়ে খোজা বংশের বিরুদ্ধে সাহায্য সহযোগিতা করেছিল যে খোজা বংশ রসুর উল্লাহ সাল্লা সাল্লামের মিত্র বংশ ছিল নবিয়া করিম সাল্লা সাল্লামের কাছে খোজা বংশের কিছু লোকেরা আসলো আসার পরে বাকর বংশের লোকেরা যে জুলমত্যাচারটি করেছে আর যে গাদ্দারি করেছে সে সম্পর্কে জানালো এবং কোরাইশরা গোপনে গোপনে তাদের সাথে সহযোগিতা করেছে আমাদের বিরুদ্ধে এই বিষয়টিও জানালো রসৌল্লা সাল্লা সাল্লাম বিষয়টি জানতে পারলেন ওরাইশেরা যখন জানতে পারলো যে এ কথা তো মোহাম্মদ রসুরল্লাহ সাল সাল্লাম পর্যন্ত পৌঁছে গেছে আর আমরা যেটা করেছি এটা তো চুক্তি ভঙ্গের সামিল তো তখন তারা বড় অনতপ্ত হইল এবং ভালো করে উপলব্ধি করতে পারল যে এর মাধ্যমে আমরা মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লা সাল্লামের সাথে যে চুক্তিতে আবদ্ধ হয়েছি হদেবের সন্ধিতে সেটি আমরা নিজেরাই ভঙ্গ করে ফেলেছি আমাদেরই এটি গাদ্দারি হয়েছে এখন কি করা যায় একটা মীমাংসায় আসার প্রয়োজন না হইলে তো অসুবিধা আছে সুতরাং কোরসের নেতৃস্থানীয় লোকেরা তাদের প্রতিনিধি হিসাবে আবু সুফিয়ানকে বাছাই করলো যে আবু সুফিয়ান তুমি যাও রসুরুল্লাহ সাল্লাহসাল্লামের কাছে মোদী নাই যাওয়ার পরে আমাদের যে এই দশ বছরের চুক্তিরা ছিল যেটাতে একটু অবনতি ঘটেছে এই ঘটনার কারণে এই চুক্তিটাকে তুমি আরও মজবুত করে আসো এবং সময় আরও বাড়িয়ে নিয়ে আসো দশ বছরে আরও সময় বাড়িয়ে নিয়ে আসো আবু সুফেন আসল নবী করিম সাল্লি ইসলামের কাছে মদিনায় যেহেতু সন্ধির জামানা চলছিল তখন মক্কার কাফেররা মদিনায় নিরাপদ যাতায়াত করতো আর মক্কার মদিনার মুসলিমরা মক্কায় স্বজনদের বাড়ি নিরাপদ যাতায়াত করতো এই রকমের যাতায়াত ছিল নবী কারিম সাল্লাহি সাল্লামের সাথে এসে কথা বলল আবু সুফিয়ান নবী সাল্লাহ সাল্লাম কোনো উত্তর দিলেন না আবু বাকারের সাথে কথা বলল ওমারের সাথে কথা বলল যাতে করে রসুল্লাহ সাল্লাহ সালামের কাছ কাছে দুজনে সুপারিশ করেন কিন্তু তাতেও সফল আবু সুফিয়ান হতে পারলেন না আলিব নাবি তালিব রজি আল্লাহ তালান সাথে কথা বললো আলীব তালিব তালান হোক একটি কথা বলে তাকে বিদায় করে দিলেন কাজ কিছু হলো না নবিয়া করিম সাহাবাই সাহাবাইকারকে নির্দেশ দিলেন যে এখন সশস্ত্র লড়াইয়ের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও মক্কা বিজয়ের জন্য বের হতে হবে এবং অন্যান্য যেহাদের সফরে যে বের হতেন তাতে উদ্দেশ্য প্রকাশ করতেন না যে কোন দিকে উদ্দেশ্য করছি কোথায় যাব এবং কোন এলাকা আমরা যুদ্ধের জন্য রওয়ানা হচ্ছে কিন্তু এবারে স্পষ্ট সবাইকে জানিয়ে দিলেন জানিয়ে দিলেন যে আমরা কি করতে চাই মক্কা বিজয়ের উদ্দেশ্যে যাব এবং আশেপাশের সব গোতরা ছিল আর তারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকেও জানানো হইল আর রসুরল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন যে আল্লাহ রবুল্লা আলমের কাছে দোয়া করলেন আল্লাহ্মুজিল আখবর আল আনকুর হে আল্লাহ তুমি আমরা যে মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি এই খবর এবং এই ক্ষেত্রে যারা গোয়েন্দাগিরি করে তাদের থেকে আমাদের এই উদ্দেশ্যটিকে গোপন রাখিও যতক্ষণ পর্যন্ত আমরা মক্কা না পৌঁছে যাই এবং কোরসরা যাতে করে আমাদের লক্ষ্য উদ্দেশ্য জানতে না পারে নবী করিম সাল্লাল্লাহু আলী মদিনা থেকে বেরোলেন দশ হাজার মুজাহিদিন নিয়ে মদিনায় আমির বানিয়ে গেলেন অন্ধ সাহাবি আবদুল্লাহিন মতুম রজি আল্লাহ তাল আনহক জি যখন রাস্তায় তিনি জোফা নামক স্থানে পৌঁছিলেন তখন তার চাচা আব্বাস আল্লাহ তাল্লাহ আনহর সাথে সাক্ষাৎ হলো তিনি সপরিবারে হিজরত করে মুসলিম হয়ে আসছিলেন জি এতদিন তিনি ইসলাম গ্রহণ করেন আব্বাস তার তাল রসুর উল্লাহিস্লামের চাচা ইসলাম গ্রহণ করেছেন কিন্তু বিলম্বে এই অষ্টম হিজির রমজান মাস যেই সময় উদ্দেশ্য করে রওনা হয়েছে রস্কুর উল্লাহ সা মক্কা বিজয়ের সেই সময় ইসলাম গ্রহণ করে মক্কা থেকে মদিনা হিজরতের উদ্দেশ্য রওনা হয়েছেন জোহা নামক স্থানে সাক্ষাৎ হয় কোনো কোনো ঐতিহাসিকরা বলেছেন আব্বাস্লাহ তালাহ অনেক আগে ইসলাম গ্রহণ করেছিলেন তবে তিনি প্রকাশ করতে পারেননি সাহস করে ইসলামকে গোপন রেখেছিলেন ওলাহ আলম নামক স্থানে রসুর উল্লাহ সাল্লাম যখন পৌঁছিলেন দেখলেন যে তার চাচা তো ভাই আবু সুফিয়ান বিন্হ হারেস বিন আবদুল মুতালেফ হারেস বিন আবদুল মুতালেফ রসুল্লাহ সালামের চাচা তার ছেলে অর্থাৎ চাচা চাচাতো ভাই আবু সুফিয়ান এবং তার ফুফুর ছেলে রসুরুল্লাহ সাল ফুফুর ছেলে ফুফাতো ভাই আবদুল্লাহ বিন আবি ওমাইয়া এরাও চলে আসছেন ইসলাম গ্রহণ করে হিজরত করে অথচ এরা কট্টর শত্রু ছিলেন রসুরল্লাহ সল্লাহ আলী আসলামের তারা উভয় ইসলাম গ্রহণ করল রসুল্লাহ সাল্লিউসাল্লাম তাদের ইসলাম সাদরে গ্রহণ করলেন এবং আবু সুফিয়ান সম্পর্কে রসুরাহ সাল্লা বলেন আরজু আইয়া আইয়াকুন খালাফান মিন হামজা আশা করছি যে হামজা জি আল্লাহ তালান আমার চাচা শহীদ হয়েছে তার স্থলাভিষিক্ত হবে মানে শিগ গির আবু সুফিয়ানও এই আবু সুফিয়ান বিন হারিস আবু সুফিয়ান চাচা তো ভাই আবু সুফিয়ান বিন হারিস এই যে চাচা তো ভাই আমার চাচা যে হামজা শহীদ হয়েছে তার স্থল অভিষিক্ত হবে কারণ আবু সুফিয়ান হারিস বড় বীর যোদ্ধা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মারওয়ে জাহরান নামক এক জায়গায় পৌঁছিলেন যেটি মক্কার কাছাকাছি কাছি একটি জায়গা তখন সমস্ত সেনাবাহিনী মুজাহিদিন যারা ছিলেন যাদের সংখ্যা ছিল দশ হাজার তাদের প্রত্যেককে বললেন যে তোমরা প্রত্যেকেই আগুন জ্বালাও সবাই দশ হাজার মানুষ দশ হাজার জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এই মক্কার কাছাকাছি তোমরা আগুন জ্বালাও রাতের অন্ধকারে পাহারার জন্য নিযুক্ত রাখলেন বিনা খাতাব রজি আল্লাহ তালা আনহকে আব্বাস রজি আল্লাহ তালহ নবী সাল্লি সাল্লামের যে খচ্চর ছিল সেই খচ্চরে আরোহণ করলেন এবং তিনি লেয়াল তামেস আহাদান ইউবাল্লেক কোরাইশন এ উদ্দেশ্যে তাকে খচ্চর দিয়ে দিলেন আর এবং খচ্চরে তিনি আরোহণ করলেন যে কোনো ব্যক্তিকে আশেপাশে পাওয়া যায় কি না যারা এখন যেহেতু আমরা মক্কার কাছাকাছি চলে এসেছি খবর দেবে কোরাইশদেরকে কাফেরদেরকে যে তারা নবী সাল সাল্লামের কাছে আসুক কারণ নবী কারিম সাল্লাহ সাল্লাম মক্কার কাছাকাছি চলে এসেছেন মক্কা বিজয়ের উদ্দেশ্যে এখনই সময় সুযোগ আছে তারা যদি নিরাপত্তা নিতে চায় তাহলে নিরাপত্তার জন্য তারা দরখাস্ত করুক আর এই পবিত্র শহর নিরাপত্তার শহরে মখ্যাতুল মোকার যাতে করে সশস্ত্র লড়াই না হয় এই রকমই সময় ছিল যেই সময় আউ সুফিয়ান বিন হার্ব সেখান দিয়ে যাচ্ছিল বাইনামা হুয়া ইয়েসির ও বাইনামা হুয়া ইয়েসির সামিয়া কালাম আবি বোদাইল বিন ওয়ারাকা এইরকম সময়টাই ছিল যে সময় আব্বাস হো তিনি এইরকম কাউকে খুঁজছিলেন যে মক্কার লোকদেরকে খবর দেব সেই সময় আবু সুফিয়ানের কথা শুনতে পেলেন সে বোদাইল বিন ওয়ারাকাকে বলছে আপোষে তারা বলা বলি করছে মারা আই তো লাইলাতা রানান কাত্তু আজকে এত কেন আগুন মক্কার আশেপাশে মাঠে এই রকম আগুন জ্বালা তো আমি কখনো দেখিনি এত লোক কোথা থেকে আসলো বোদাইল বিন ওয়ারাকা সে বলল আবু সুফিয়ানকে হাজ এই খোঁজা এটা খোঁজা বংশের লোকেরা হবে তাদের আগুন হবে তারা হয়তো প্রয়োজনে তার আগুন জ্বালিয়েছে আবু সুফিয়ান তখন বলল খোজা এত আকাল মিন যায় খোঁজার সংখ্যা দশ হাজার হবে না এত বেশি হবে না ও আজাল আর ওরা এত সাহস করবে না যে এরা এসে আমাদের আশেপাশে আগুন জ্বালিয়ে মাঠে তারা সেখানে ধুমধাম করছে আব্বাস তালান এই আবু সুফিয়ান ছিল যেটা মক্কার কাছাকাছি তখন বললেন মালাকা আবাল ফজলফ জি আবু সুফিয়ান ডাক দিয়ে বলছে আব্বাস আল্লাহ তালানহকে আব্বাস যা ছিল আবুল ফজল আবু আব্বাস আবুল ফজল কি ব্যাপার কি হয়েছে কাল আরে জানো না হাজার সাল্লাহ নাস এই যে আল্লাহ রসুল সাল্লাহ লোকজন নিয়ে এসেছেন এখন তোমাদের উপায় কি বলো কালা তখন আবু সুবেন ফামাল হিলা তো এখন উপায় কি আপনি বলে দেন কাল আল আব্বাস আব্বাস আজ আল্লাহ তাল হো পরামর্শ দিলেন যেহেতু ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই কাফের নেতাদের সাথে আব্বাস আজ আল্লাহ আব্বাস আল্লাহ মাত্র হিজরত করে রওনা হয়েছিলেন ইসলাম গ্রহণ করে পরামর্শ দিলেন যে আতিয়া বেকা চড়ো তোমার বাহনে চড়ো তোমাকে নিয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে যাই ফাস্তা মেন হু আস্তা মেন লাখা এবং তোমার জন্য তার কাছে গিয়ে নিরাপত্তা কামনা করি কারণ তুমি চরম অপরাধ করেছো এই কুফরির জীবনে এবং অনেক বাড়াবাড়ি জুল অত্যাচার করেছে সুতরাং তোমার জন্য নিরাপত্তা কামনা করি চলো নবী করিম সাল্লা সাল্লামের কাছে আব্বাস রাজি আল্লাহ তাল সুফিয়ান কে নিয়ে আসলেন তখন রসুর উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ওয়াই হাকাই সুফিয়ান আবু সুফিয়ান তোমার দুর্ভোগ হোক আমা আন আল্লাহ কান্তা আলাম আল্লাহ এলাহ ইল্লাহ এখন কি তোমার সেই সময় ঘনিয়ে আসেনি যে তুমি সাক্ষ্য প্রদান করবে বলবে লা এখনও জানতে পারলেন না বুঝতে পারলেন না যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এখনো উপলব্ধি হয়নি এখনই কি তোমার চোখ খুলেনি এখনও কি তোমার বিবেক হয়নি ফাঁকাল আবু সুফিয়ান বললেন অম্মি আমার মা বাবা আপনার ওপর উৎসর্গ হোক মা আহলামাকা মাকা আপনি যে কত সহিষ্ণু কত ধৈর্যশীল ও আক্রামাকা কত যে সম্মানিত ব্যক্তি ও আউসালা কত যে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল রাখনেওয়ালা ব্যক্তি লাকাদ আলিম তু আল্লাহ কানা আল্লাহে লাগ লাগনা আননি আমি এখন ভালো করে বুঝতে পেরেছি যে আল্লাহর সাথে যদি আমাদের এই দেবদেবীগুলো শরিক হতো তাহলে আমার উপকারে অবশ্যই আসতো আর আমাদের এই রকম দশা হতো না রসুলল্লা সাল্লা সাল্লাম বলে আমা আন আল্লাহ আলাম আন্নি রসুল্লাহ তুমি কি তোমার কি সেই সময় এখনও হয়নি যে তুমি উপলব্ধি করবে যে আমি আল্লাহর রসুল ঠিক আছে তোহিতটা তো বুঝতে পেরেছো ইল্লাল্লাহ কিন্তু তুমি এটাও কি এখনও বোঝার তোমার সময় হয়নি যে আমি আল্লাহ রসুল সাল্লাহ আলী সালাম আমি যা বলছি তা ওহির কথাই বলছি ফাত কা আবু সুফিয়ান আবু সুফিয়ান একটু দ্বিধাদ্বন্দ্ব শুরু করলো মানে আর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না হ্যাঁও বলছে না এবং নাও বলতে পারছে না আব্বাস রাজিয়া হোক তখন আবু আবু সুফিয়ানকে পরামর্শ দিলেন ওয়াই তোমার দুর্ভোগ আবু সুফিয়ান এখনো সময় আছে তুমি ইসলাম গ্রহণ কর কি করছো তুমি ওয়াই হাক আসলিম তোমার দুর্ভোগ হোক তুমি ইসলাম গ্রহণ করো ফা আসলামা ওয়া শাহদা শাহ সেই দিন আবু আনহ ইসলাম গ্রহণ করেছিলেন এবং হকের সাক্ষ্য প্রদান করেছিলেন তারপরে নবী একটি রণ কৌশল অবলম্বন করলেন তা হচ্ছে যে নবী সাল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালকে বললেন যে দেখো আমরা এখন দশ হাজার মুজাহিদ্দিন নিয়ে মক্কায় প্রবেশ করব এই সংকীর্ণ ঘাঁটি দিয়ে দুই পাহাড়ের মাঝখানে যে সংকীর্ণ রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে এই সংকীর্ণ জায়গায় তুমি আবু সুফিয়ানকে নিয়ে দাঁড়িয়ে থাকো যাতে করে আমাদের সেনাবাহিনীর সংখ্যাগুলি এই সংকীর্ণ রাস্তা দিয়ে যখন পার হবে তখন তাকে তাকে মনে হয় যে ইয়ে তো দশ হাজার না দশ হাজার চাইতে কত যে বেশি সেনাবাহিনী রয়েছে এবং তার ওপর একটা ভীতি সঞ্চারিত হয় এবং সে যেহেতু সেখানকার নেতা এ ভীতি সঞ্চার হলে সে মক্কার লোকদেরকে গিয়ে বলবে যে তোমাদের ক্ষমতা নেই যে আজকে মোহাম্মদ সাল্লাহ আলিয়া এবং তার সাহাবাই সাহবাইকার যারা মুজাহিদিন আছে তাদের সামনে তোমরা মোকাবেলা করতে পারো সুতরাং তোমরা স্যারেন্ডার করো যাতে করে তাদের মনোবল দুর্বল হয়ে যায় এই কৌশল অবলম্বন করে রাসুরল্লাহ সাল্লিউলাম আবু সুফিয়ানকে দাঁড় করে রাখতে বললেন আব্বাসকে যে উপত্যকায় যে রাস্তা রেসে সে উপত্যকার সংকীর্ণ জায়গায় আর মুসলিমরা সেখান দিয়ে অতিক্রম করবে আর এক একটি গোত্র তাদের পতাকা প্রত্যেকটি গোত্রে প্রত্যেকটি বংশের অনেক বংশ তারা মুজাহিদিন শরিক হয়েছিলেন এই যুদ্ধে প্রত্যেক বংশের কাছে এক একটি ঝান্ডা পতাকা ছিল তার নিজ নিজ পতাকা নিয়ে এক এক বংশ সেখান দিয়ে অতিক্রম করবে তারপরে এইভাবে যখন অতিক্রম করা শুরু করলো ইলা সালা আনহাল আব্বাস আব্বাস رضی আল্লাহ তাআলা নহ কে আবু সুফিয়ান জিজ্ঞাসা করেছিল যে ইরাকে ফায়ু খুবেরু তখন বলতো যে এটা হচ্ছে উমক বংশ এটা হচ্ছে উমক বংশ এটা হচ্ছে উমক বংশ ফায়াকুল মালি ওয়ালা হাত্তাকবলাত কতিবাতুন এই সব বংশের বংশকে আমার দেখার কি দরকার যাই হোক সে তার যে জাহিলিয়াতের একটা গর্ব ছিল সেটা তখন পর্যন্ত আছে যদিও কারিমা পড়ে নিয়েছে তারপর একটি সেনা দল সেখান দিয়ে অতিক্রম করলো এত বড় সেনা দল দেখা যায়নি সাধারণত তখন জিজ্ঞাসা করলেন আবু সুফিয়ান মানহাজি এই সেনা দলটি আবার কারা কারাল আব্বাস আব্বাস বলেন বললেন লাইল আনসার এরা হচ্ছে মদিরান আনসারি বংশ আলাইহিম সাদু ওবাদা তাদের নেতা হচ্ছেন সাদবিন বিন মাহুর রায় তার হাতে পতাকা রয়েছে ফালাম্মা হাজাহু সাদ সাদবিন ওবাদা যখন আবু সুফিয়ানের কাছাকাছি অতিক্রম করেছিলেন এই সেনা দলকে নিয়ে তখন সাদবিন আবাদ আল্লাহ তালা যেহেতু জানছেন যে আবু সুফিয়ান আমাদের কট্টর শত্রু ইসলাম মুসলিমদের ছিল সারা জীবন বললেন আবা সুফিয়ান হে আবু সুফিয়ান শোনো আলিয়মা ইয়মুল মালহামা আজকে হচ্ছে যুদ্ধর দিন ভালো করে দেখতে পাব আলিওমা তসনাহলুল কাবা আজকে কাবাকে হালাল করে নেওয়া হবে সোম্মা জাতকে বাতুন হে আকালু আল তবে তারপরে আরেকটি ছোট্ট সেনা দল আসল তুলনায় এবং তাতে ছিলেন রসুরুল্লাহ সাল্লি সাল্লাম ছোট্ট দল হলেও সেটিতে ছিলেন রসুরুল্লাহ সাল্লি সাল্লাম সেই জন্য গুরুত্বপূর্ণ এই সেনা দল ছিলেন এবং সাহাবাইকার ছিলেন তার সাথে এবং বলছেন যে আমি জোবাইরিবিন আওয়ামকে দেখলাম তিনি ছিলেন তার সাথে এবং জুবাই আওয়াম রজিয়াল্লাহ তাল কাছে সেই পতাকা ছিল রসুরুল্লাহ সাল্লাহসাল্লামের ফুফত ভাই জোবাই রজিয়াল্লাহতাল কাছে এই সেনা দলের পতাকা হাতে ছিল রসুরল্লাহ সাল্লাহ যখন আবু সুফিয়ানের পাঁচ দিয়ে অতিক্রম করছিলেন তখন আবু সুফিয়ান ব্যথা পেয়েছে সাদবিন ওবাদার কথা শুনে যিনি বলেছিলেন যে আলি মাল মালহামা অনেক কিছুই তুমি করেছো অনেক বাড়াবাড়ি করেছো আজ কি হবে যুদ্ধের দিন ভালো করে বুঝতে পারবে আর আজকে কাবাকে হালাল করে নেওয়া হবে এই কথাটি খুব কষ্টকর ছিল আবু সুফিয়ানের জন্য কারণ সে মক্কা নেত্রী ব্যক্তি বড় নেতা সাদ আমাকে এই রকম কথা বলেছে বলে অভিযোগ করলেন আবু সুফিয়ান রসুল উল্লাহ সাল আলী কাছে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন যে সাদুন সাদ সত্য কথা বলেনি সাদ অবাস্তব কথা বলেছে আজকে আমাদের উদ্দেশ্য রক্তপাত করা নয় আজকে আমাদের উদ্দেশ্য কাবাকে হালাল করা নয় ওয়ালাকিন হাজা মন এটি এমন একটি মহাদিবস ইউ যে যেই দিনে আল্লাহ রব্বুল আলমিন কাবাকে যথাযথ সম্মান মর্যাদা দান করবেন কারণ কাবার মানহানি করেছে মুশ্রিক পত্তলিকেরা তিনশো ষাটটি মূর্তির পূজা করে কাবার চারিদিকে আর আজকে এই পুতুল পূজা থেকেই আর শিরকুফরি থেকে এই কাবাকে মুক্ত করা হবে এটি সবচেয়ে বড় তাজিম কাবার এই উদ্দেশ্যে রসুরল্লাহ সাল্লাহ সাল্লাহ বললেন যে আজকে কাবার তাজিম করা হবে সম্মান প্রদর্শন করা হবে ওয়াওমা ওয়াওমন টুকসাফি হিল আর আজকে কাবার ওপর চাদরের গেলা পরানো হবে রাসুরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম মক্কাই বিজয়ী সাহায্যপ্রাপ্ত হয়ে প্রবেশ করলেন কিন্তু কোনো অহংকার ছিল না বরং সীমাহীন বিনয়ী হয়ে প্রবেশ করলেন সীমাহী নমনীয় প্রবেশ করলেন মাথা তার বিনয়ী হওয়ায় মাথা ঝুঁকে গেছে এমনভাবে আল্লাহ আলমের সামনে মাথা ঝুঁকিয়ে দিয়েছেন যে তার কপাল মনে হচ্ছে যে উঁটের যে পিঠের ওপর যে সিটটা থাকে সেই সিটের ছোট্ট একটি কাঠ থাকে সেই কাঠে ঠেকে যাচ্ছে আর রসুরুল্লাহ সাল আলী এ আয়াত পাঠ করছিলেন ইন্না সুরাতুল ফাথের প্রথম আয়াত নিশ্চয় হে নবী তোমাকে আমি সুস্পষ্ট বিজয় দান করেছি বারবার করে এ আয়াত রসরুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম পাঠ করছিলেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম যে মুজাহিদ্দিনরা প্রবেশ করলেন মক্কায় তার দুই দিকে দুইজন বীরযোদ্ধাকে পাঠিয়ে দিলেন একজন খালেদ বিন ওয়ালিদ তাকে পাঠিয়ে দিলেন এক সাইডে আর আর এক সাইডে জোবাইবিন আওয়াম আল্লাহ আল্লাহতালা আনহুকে পাঠালেন এবং বললেন যে ঘোষণা করে দিলেন যে আজকে কোনো ভয় নেই মক্কার লোকদেরকে বরং নিরাপত্তার অনেক সুযোগ সুবিধা আছে জান মালের নিরাপত্তার পরিবার পরিজন নিরাপত্তার অনেক সুযোগ সুবিধা রয়েছে এই ঘোষণা করে দিন রসুল্লাহ সাল্লাহ এই বলে মন্দা খালাল মসজিদ আফাহ আমিন কেউ যদি মসজিদে হারামে প্রবেশ করে তাহলে সে নিরাপদ তার ওপর কোন রকমের আক্রমণ করা হবে না অস্ত্র না ধরে কেউ যদি মসজিদে প্রবেশ করে সামনে এসে স্যারেন্ডার নাও করে মসজিদে হারামে ঢুকে পড়ে তাহলে সে নিরাপদ নিরাপদ হয়ে যাবে অমান দা খালা দ্বারা সুফিয়ান আফাহু আমিন আবু সুফিয়ান যেহেতু মক্কার বড় একজন নেতা তাকে একটা সম্মান দিলে এতে ইসলামের বড় ফায়দা রয়েছে সে খুশি হবে যে আমি যে কুফুরির অবস্থায় নেতা ছিলাম আমি এখন লাঞ্ছিত অপদস্থ হয়ে যাইনি ইসলাম গ্রহণ করে বরং আমার সম্মান বহাল আছে এটা যেন উপলব্ধি করে এই হেকমত অবলম্বন করে রাসুর সাহা এই মর্যাদাও মর্যাদার ঘোষণা করলেন বলেন অমান দাখালা দারা আবাস সুফিয়ান কেউ যদি আবু সুফিয়ানের বাড়িতেও ঢুকে পড়ে ফাহু আমি সে নিরাপদ মসজিদে হারামে ঢুকলে যেমন নিরাপত্তা লাভ করবে তেমনি আবু সুফেন বাড়িতে কেউ যদি আশ্রয় নিয়ে নেয় তাহলে সেও নিরাপদ সেখানেও কোনো রকমের আক্রমণ করা হবে না বা হানা দেওয়া হবে না অমান এমন কি নিজের বাড়িতে ঢুকে যদি দরজা বন্ধ করে বন্ধকে বাবহ বাড়িতে দরজা বন্ধ করে দেয় যে আমি অস্ত্র ধরবো না আর রসুরুল্লাহ সাল্লি সাল্লাম আর মদিনার মুজাহিদিনদের বিরুদ্ধে আমি বেরোবো না তাহলে সেও নিরাপদ তারপরে রাসোর সাল্লাহ আলিস মসজিদে হারামের উদ্দেশ্যে রওয়ানা হলেন প্রবেশ করলেন মসজিদে হারামে এবং সেখানে গিয়ে বাইতুল্লাহর তওয়াফ করলেন সেই সময় ওয়া হাউলা ওকান হাউল আল বাইতে সিদ্ধুন সুমিয়াত সানাম তিনশো ষাটটি মূর্তি কাবার চারিদিকে রাখা ছিল আর যেসব মূর্তি প্রতিমা পুতুলের মক্কার মুশ্রেকরা পূজা করত এ মূর্তি পূজার ইতিহাস মাত্র তিনশো বছর মাত্র বিগত তিনশো বছর পূর্বে তৌহিদ আর তৌহিদ আল্লাহর একত্রে ছিল এ মক্কাতুল মোকারামে নামে কোনো নামগন্ধ পর্যন্ত ছিল না মানুষ কিভাবে দ্রুত পরিবর্তন হয়ে যায় আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে দিনের পর অটলতা দান করেন এবং আমাদের পরিবার পরিজন বংশধর আগামী প্রজন্ম ক্যামত পর্যন্ত আল্লাহ যেন শিরকের কুফরির ফিতনা থেকে দাজ্জালের ফিতনা থেকে সমস্ত ফিতনা থেকে দিন দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন এবং ইমানকে টিকিয়ে রাখার তৌফিক দান করেন নবী করিম সাল্লাহআাল্লাম বেতুল্লার তওয়াফ করছিলেন তার বাহনের ওপরে চড়ে এবং তিনি তার হাতে যে ধনুক ছিল তীর ধনুক এই ধনুক দিয়ে আঘাত করেছিলেন ধাক্কা দিচ্ছিলেন এই মূর্তিগুলির দিকে বা ইশারা করেছিলেন মূর্তিগুলির দিকে আর এই আয়াত পাঠ করছিলেন যা আলহাক ওয়াজাহ আল বাতিল ইন্নাল বাতেল কানা জাহুকা সত্য সমাগত হয়েছে ওয়াজহা কাল বাতিল আর বাতিল বিলুপ্ত হয়েছে ইন্নাল বাতিল কানা জাহুকা নিশ্চয় বাতিল বিলুপ্ত হওয়ারই বস্তু ইসরাইল আয়াত নম্বর একাশি সুরায় সাবার আয়াত উনপঞ্চাশশো এরই কাছাকাছি আয়াত রয়েছে যেটি পাঠ করা যা যা ওমা ঈদ সত্য সমাগত হয়েছে সত্য এসে গেছে বা সুতরাং ফিরেও আসবে না আর বাতিলের সূচনাও হবে না বাতিলের সূচনাও হবে না আর বাতিল পুনরায় ফিরেও আসবে না সুরল্লাহ সাল আলি আসাল্লাম এই আয়াতগুলি পাঠ করছিলেন আর সেসব মূর্তির দিকে ইশারা ইঙ্গিত করছিলেন বা একটু করে আঘাত করছিলেন তাতে সমস্ত যে প্রতিমা পুতুলগুলি ছিল সেগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে মুখের বাড়ে পড়ে যাচ্ছিল এইভাবে সমস্ত শিরকের আড্ডাখানা নিশ্চিন্ন করে দেওয়া হলো ওরা সুর উল্লাহ তারপরে কাবা ঘরে প্রবেশ করলেন প্রবেশ করে দেখলেন যে সেখানে অনেকগুলি ছবি অঙ্কিত রয়েছে এইরকম মুশ্রিকরা করে মুশরেকরা তাদের উপাসনালয়ে তারা তৌহিদের জাগে শিরকুফরি করে থাকে এবং ছবি অঙ্কন করে থাকে আর দুই ফিতনার মাধ্যমে শিরকের সূত্রপাত হয়েছে মানব জাতির মাঝে দুই ফিতনার মাধ্যমে শিরকের সূত্রপাত হয়েছে একটি ফিতনা হচ্ছে ছবির ফিতনা বা প্রতিমা পুতুলের ফিতনা আর একটি ফিতনা হচ্ছে কবর বা মাজারের ফিতনা যেই জন্য মানুষ যারা মুসরেক তারা হয় পুতুল প্রতিমা পূজারী আর না হলে তারা কবর মাজার জি আর দুটোই দল মুশরেক দুটোই দল মুশরেক এতে কোনো পার্থক্য নেই দুটো দল আল্লাহকে ছেড়ে গায়রুল্লাহর পূজা করে থাকে আল্লাহ রবুল্লা আলম যেন মানুষকে তৌফিক দান করুন এবং সমস্ত রকমের শির্ক থেকে কুফরি থেকে মুক্ত হওয়ার আল্লাহ রবুল্লা আলমিন তৌফিক দান করুন এবং মানব জাতির চোখ আল্লাহ যেন খুলে দেন আলি সাল্লাম যখন এই ছবিগুলি দেখলেন অন্য হাদিসে রয়েছে সেই ছবিগুলি এব্রাহিম আলি ইসলাম ইসমাইল তাদের কল্পিত ছবি ছিল এবং তাদের হাতে তীর ধনুক দেওয়া আছে এসব তারা অঙ্কন করে রেখেছিল তাদের শিরকি যুগে বা জাহিলিয়াতের যুগে সুরুল্লাহ সাল্ল সেগুলিকে মুছে দিতে নিশ্চিন্ন করে দিতে বললেন আর তারপরে কাবা ঘরের ভিতরে সলাৎ আদায় করলেন সলাৎ আদায় করা যখন শেষ হলো তখন ঘরের চারিদিকে তিনি ভিতরেই হা এই দিক থেকে ওই দিক একটু চক্কর লাগালেন এবং তকবীর পাঠ করলেন চারিদিকে তকবীর পাঠ করলেন আল্লাহর তৌহিদের ঘোষণা করেন আল্লাহ আকবালাহ শরিক আলাহ মূলক আলাহ কুল্লি আলাহীন কাদির এই সব কালেমা তৌহিদ এবং তকবীর পাঠ করলেন আর তারপরে কাবার দরজায় দাঁড়ালেন করাইশা তখন চারিদিক থেকে তারা দেখছিল যে কি করেন মোহাম্মদ রসুল্লাহ সালি সাল্লাম আজকে রসোর সাল সাল্লাম কাবার দরজার দুটো যে চোকাট দুই সাইডে রয়েছে দুই চোকাটে হাত দিয়ে বললেন আহ ওয়াহদাহুল্লাহ শরিক আল্লাহুল মলকো আল্লাহুল হাম করলে সেই কদির আল্লাহ ছাড়া কোনো সত্য নেই তিনি এক তার কোনো শরিক নেই লাহুল মুলক মালিকানা একমাত্র তার ওয়ালাহুল হামদো যাবতীয় প্রশংসা তার ওয়াহু কাদি তিনি সব সবকিছুর ওপর ক্ষমতাবান সর্বশক্তিমান সাদাকা ওয়াদাহু তিনি তার প্রতিশ্রুতিকে সত্য করে দেখিয়েছেন ওয়া নাসারা আবদাহু তাঁর বান্দার সাহায্য করেছেন সাল্লাম এবং মোমিনদের ওয়াহ হজামাল আহজাবা ওয়াহদাহু আর সমস্ত বাতেল গোষ্ঠীকে একাই আল্লাহ পরাজিত করেছেন ইয়ামা সারা রাইশ তারপর সম্বোধন করলেন কোরেজদেরকে আল্লাহ হাত আজহাবা আনকুম নাখুয়াত আল আল্লাহ রব্বুল আলমে তোমাদের জাহেলিয়াতের যে আত্মগর্ব জাহেলিয়াতের যে জাতীয়তা সেটাকে নিশ্চিন্ন করে দিয়েছেন ওয়া তাজ মহাবিল আবায়ে আর বাপদাদা বাপদাদাকে নিয়ে যে বড়াই করা বাপদাদাকে নিয়ে যে অহংকার করা সেটাকে নিশ্চিন্ন করে দিয়েছেন বাপদাদা কোনো কাজে আসবে না আন্নাসমিন আদম সমস্ত মানুষ এক আদম থেকে সৃষ্ট ওয়া আদম মিন তুরাব এবং আদম মাটির তৈরি সমস্ত মানুষ আদমের সন্তান আর আদম মাটি দিয়ে তৈরি সুতরাং আমাদের মূল হচ্ছে এক যে সবাই মাটির মানুষ সুতরাং এ অহংকার কোনো কাজে আসবে না তারপরে সুরা হিজরাতের আয়াত নম্বর তেরো পাঠ করলেন ইয়া ইউ হার নাস হে মানব সকল ইন্নাকালাক নাক মেন জাকারি সা নিশ্চয় আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি আদম এবং হাওয়া থেকে ওয়াজা আল্লা তোমাদেরকে বিভিন্ন জাতি এবং বংশে আমি বিভক্ত করেছি লেতা এটা কোনো অহংকারের জন্য না গর্বের জন্য নয় এটা কোনো অহংকারের বিষয় না যে আমরা অমুক বংশের সেই জন্য আমরা শ্রেষ্ঠ ওরা অন্য বংশের সেই জন্য তারা শ্রেষ্ঠ নয় তারা নিচু শ্রেণীর এমন কিছু নেই বরং আল্লাহ যে বিভিন্ন জাতি এবং গোত্রে বংশে ভাগ করেছেন এর উদ্দেশ্য হচ্ছে লে তার আফু শুধুমাত্র পরিচিতি পরস্পরকে চেনবে যে কে কোন বংশের এর বেশি আর কিছুই না আসলে সম্মানের উৎস কি সম্মান কোথা থেকে আসে আল্লাহ বলছে ইন্না একরাম ইন্দাল্লাহ আত নিশ্চয় তোমাদের মধ্যে সবচাইতে বেশি মোত্তাকি পরহেজগার যে ব্যক্তি সে হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত তোমাদের মধ্যে যে যত বেশি আল্লাহ ভিরু যে যত বেশি পাপ মুক্ত থাকে সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত মর্যাদাবান ইন আল্লাহ আলিমন খাবীর কারণ আল্লাহ সব কিছু জানেন এবং আল্লাহ সব কিছুর সূক্ষ্ম খবর রাখেন তারপরে সম্বোধন করে বলে হে আমাশারা করাইশ হে কোরাইশরা আচ্ছা বলো তো দেখি আজকে মা তাজ নোন আন্নি ফায়লুন বেকুম তোমাদের আমার সম্পর্কে ধারণা কি আমি আজকে তোমাদের সাথে কি করতে পারি বলো এখন আমি যা ইচ্ছা তাই কিন্তু করতে পারি কিন্তু আমি কি আচরণটা তোমাদের সাথে করব এবং তোমরা কেমন আচরণ পাওয়ার যোগ্য তোমরাই চিন্তা করো যে জুল অত্যাচার করেছিল কোরেশরা যা কিছু করতে রাসুর উল্লাহ এক একজনকে যদি হত্যা করে দিতেন তবুও তাদের উচিত বিচার চাইতে কমই হতো তাদের সাজা শাস্তি তারপর রাসুর উল্লাহ আসা তাদেরকে জিজ্ঞাসা করে তাদের মন বুঝতে যে তারা কি বলে আচ্ছা তোমাদের সাথে কেমন আচরণটা আমি করতে পারি তোমরা বলো তো দেখি কালু তখন তারা তো নিরুপায় তারা বলল খে খ আশা করছি আপনি ভালো আচরণ করবেন এখন ক্যারিমুন আপনি সম্মানিত ভাই অবন আখিন ক্যারিমিন এবং সম্মানিত ভাইয়ের সন্তান আপনি কালা আমাদের ভাই না হয় আপনি ভাতি যায় কালা ফাইন রকম কামা কালা ইউসুফ ইকাতে হি আমি আজকে সেই কথাই বলবো যেই কথা ইউসুফ আলি সালাম তার ভাইদেরকে বলেছিলেন যে ভাইরা দুর্ব্যবহার করেছিল জুল অত্যাচার করেছিল তাদেরকে শেষ পরিণামে বলেছিলেন লশ্রী বা আলী কুমল আজকে তোমাদেরকে কোনো তিরস্কার পর্যন্ত করব না কোনো রকমের তোমাদেরকে বিদ্রুপ করব না তোমাদেরকে কোন রকমের তোমাদের কোন দোষ ত্রুটিও তুলে ধরবো না ইয়া ফেরুল্লাহ আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করে দেন হাবু ফ তোমাকা যাও যাও তোমাদেরকে ছেড়ে দিলাম যা তোমাদেরকে ছেড়ে দিলাম জি বেকসুর খালাস করে দিলাম হয়ে গেল সেই দিনে দ্বিতীয় দিনে পরের সাল্ল লোকজনকে জমিয়াত করে বক্তব্য প্রদান করলেন খুদবা দিলেন ফাহমেদ আল্লাহ আলী আল্লাহর প্রশংসা করলেন গনগান করলেন তারপরে এই বক্তব্য রাখলেন ইন আল্লাহ আল্লাহ মক্কাকে হারাম করেছেন সম্মানিত করেছেন এখানে রক্তপাতকে হারাম করেছেন ওয়ালাম ইহার রে নাসু কোন মানুষ মক্কাকে এ মর্যাদা দেয়নি মানুষের রব স্বয়ং মর্যাদা দান করেছেন এই ঘোষণা করেছেন এবং কোন মানুষ এই মক্কাকে যে হারাম ঘোষণা এটা মানুষ করেনি মক্কায় যে লড়াই যুদ্ধ হারাম এটা কোনো মানুষের বিধান নয় বরং এটি হচ্ছে আল্লাহ রবুল আলমিনের মানুষের জন্য হালাল নয় যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে যে সেখানে রক্তপাত ঘটাবে ওলাহা না কোনো গাছকে কাটবে যেই গাছ এমনিতে জন্মায় মক্কায় হারামের এলাকাতে সেই গাছ কাটাও যাবে না ফাইন আহাদুন আহাদ হাসাবি কেতাল রসুল্লাহ সালিয়াসম কিন্তু শোনো যদি কেউ মনে করে যে তো লড়াই করেছেন মক্কা লড়াই করেছেন তাহলে তার উত্তরে তোমরা বলিও ফাকুল ইন আজেন আলী রসুলকে অনুমতি দিয়েছিলেন স্পেশাল অনুমতি যিনি হারাম করেছেন এখানে লড়াই তিনি অনুমতি দিয়েছেন ওয়াহির মাধ্যমে ওয়ালাম ইয়াজ কিন্তু তোমাদেরকে তো আল্লাহ অনুমতি দেন নাই নামা আজেন আলী ফিয়া নাহার আর আমাকেও যে অনুমতি অনুমতি দিয়েছেন সেটা দিনের মাত্র কিছুক্ষণ কয়েক ঘন্টা দিনের কিছু সময়ের জন্য আমাকে শুধু একদিন আর একদিনের মাত্র কিছু সময় ধরে আমাকে অনুমতি দেওয়া হয়েছিল ওকাদা আদাত হরমাতহালিও হরমাতহ আমস আর এই মক্কার মর্যাদা মক্কায় যে রক্তপাত এবং লড়াই হারাম সেই বিধান আবার ফিরে এসেছে আজকে যেমন গতকালকে বা তার আগে ছিল ফালিও বাল্লে গুসাহিদুল গাই সুতরাং যারা এখানে উপস্থিত রয়েছে তারা অনুপস্থিতদেরকে যেন এই বিধানটির কথা পৌঁছে দেয় এটা সুর উল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জন্য মক্কা বিজয়ের দিন যে হালাল করা হয়েছিল যে সময়টুকু যুদ্ধ করা যদি সামনে কেউ মোকাবেলার জন্য অস্তরিণী নিয়ে আসে তাহলে সেটা ছিল সূর্য উদিত হওয়া থেকে শুরু করে আসর পর্যন্ত মক্কা বিজয়ের দিন বলছেন সেখানে হোসেন রহমতুল্লাহ আলই যে সে সময়টা ছিল মিনতুলু ইসামসি আলা সাল্লাহ আসর ইয়ামল ফাতে মক্কা বিজয়ের দিন সূর্য উদয় হওয়ার সময় থেকে শুরু করে আসর পর্যন্ত তারপরে আবার মক্কায় যুদ্ধ করা হারাম করা হয়েছে রসরুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের পরে সেখানে উনিশ দিন অবস্থান করেছিলেন এবং উনিশ দিন পর্যন্ত তিনি সলাতের কসর করতে থেকেছেন যেহেতু তিনি মুসাফির আর তিনি বাকি যে রমজানের কয়েকটা দিন থেকে গেছিল সেই দিনগুলিতে শ্যামও পালন করেননি কারণ তিনি এবং তার সাহাবাই কেরামগঞ্জ মোসাফির অবস্থায় ছিলেন তাহলে মুসাফিরের বিধান হচ্ছে যে সফর অবস্থায় কসর করবে এবং সফর অবস্থায় শ্যাম যদি কষ্টকর হয় তাহলে ছাড়বে আর যদি কোনো কষ্ট না থাকে তাহলে রেখে নেওয়াই ভালো তবে ছাড়াও জায়জ রয়েছে উনিশ দিন ধরে কেন কসর করতে থাকলেন এবং শ্যাম ছাড়লেন বলছেন কারণ তার সফরের সমাপ্তি হয়নি এবং তিনি বুঝতে পারছিলেন না যে কয়দিন আমাদের লাগবে যদি আগে থেকে জানা যায় যে আমরা চার দিনের বেশি থাকব যদিও বিষয়টি তো অনেক এখতালাফ রয়েছে কিন্তু সঠিক মত সবচেয়ে বেশি যেটি মানে সতর্কতা অবলম্বনের মত সেটি হচ্ছে চার দিনের বেশি কেউ যদি কোনো জায়গায় অবস্থানে নিয়ত করে নেই যে পাঁচ দিন বা তার বেশি থাকব আগে থেকে নিয়ত করেছে তাহলে প্রথম দিন থেকে সেখানে মকিম হিসাবে সেখানে সলাদ পুরো পড়বে এবং সেখানে শ্যাম পালন করবে কিন্তু নসরুল্লাহ ইসলামের জানা ছিল না যে হতে পারে চলে যাব হতে পারে কাজ শেষ হয়ে গেলে চলে যাব কারণ একটি জায়গায় বিজয়ী হয়েছেন সেখানে ইসলামিক বিধিবিধান সেখানে চালু করতে হবে সুতরাং সেখানে যে সময়গুলি লাগছে জানা ছিল না যে কয়দিন সেখানে অবস্থান করতে হয় দাসুরল্লা এই সময়টাতে যে কাজগুলি করেছেন সেই সম্পর্কে সাবিন রহমতোল্লাহ বলছেন জালিকা সেখানে তিনি অবস্থান করেছেন উনিশ লে তৌতিদি তৌহিদ তৌহিদকে সুপ্রতিষ্ঠিত করার জন্য ও ইসলাম এবং ইসলামের যেসব মৌলিক বিষয় রয়েছে সেগুলিকে সুদৃঢ় করার জন্য ইমা ও তসবিতুল ইমান ইমান মানুষের অন্তরে যাতে করে সুদৃঢ় হয়ে যায় মজবুত হয়ে যায় সেই উদ্দেশ্যে অমবায় নাস আর লোকজন যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে তারা সেই যাতে করে শপথ নেয় বায়াত করে এই উদ্দেশ্যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কাই উনিশ দিন অবস্থান করেছিলেন সেই বখারি তারও রয়েছে মোজা সেরদি আল্লাহ তালানো থেকে বর্ণিত তিন বছর আতেই তুন নবী সাল্লাহ বি বাদাল ফাথি মক্কা বিজয়ের পরে আমার ভাইকে নিয়ে আসলাম আমি যাতে করে হিজরতের জন্য বায়াত করেন হ্যাঁ মজা আসে তার ভাই বিলম্বে মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছে তো ইসলাম গ্রহণ করেছে তুই কাছে এখন হিজরত করতে চাই এই জন্য আমার ভাইকে নিয়ে আসলাম ফাঁকা রসল আল্লাহ রসুল্লাহ সাহেব তখন বললেন জাহাবা আলুল হিজরাতে বে মাফি হা যারা হিজরত করার ছিল তারা করে জানে কি নেওয়ার তা নিয়ে গেছে এখন আর হিজরতের সময় নেই কারণ মক্কাও ইসলামিক স্টেট হয়ে গেছে আর মোদিনাও দারুল ইসলাম ইসলামী স্টেট সুতরাং ইসলামিক স্টেট থেকে আরেক ইসলাম স্টেটে হিজরতের কোনো যুক্তি নেই বলছেন যে যা হিজরাত হিজরত ছিল মক্কায় যখন কুফরি নেতৃত্ব ছিল তখন হিজরত ফরজ ছিল এখন হিজরতের বিধান শেষ হয়ে গেছে সমাপ্ত হয়ে গেছে এই মক্কা থেকে হিজরতের ওয়ালাকিন ওবা আল আলাল ইসলাম ওয়ালি ইমান ওয়াল জাহাদ তবে তার সাথে আমি বায়াত করছি ইসলামের সেই ইসলাম কবুল করুক ইমানের এবং জিহাদের আল্লাহ রাস্তায় প্রয়োজনে সে জিহাদ করবে এই সুস্পষ্ট বিজয়ের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তার সাহায্য পূর্ণ করলেন এবং লোকেরা দলে দলে ঝাঁকে ঝাঁকে ইসলাম কবুল করা শুরু করলো এবং আল্লাহ রব্বুল আলমিনের এই শহর নগরী ইসলামিক শহরে পরিণত হইলো যেখানে আল্লাহর তৌহিদের ঘোষণা করা হইলো রসুরুল্লাহ সাল আলী সাল্লামের রিসালাতের ঘোষণা করা হইলো কোরআনের বিধানের ঘোষণা করা হইল এবং সেই দিন থেকেই এই মক্কা শহর